জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মহাখালীর ডিওএইচএসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় মহাখালীর ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত জানাজায় আত্মীয় পরিচয় ছাড়াও অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ কিউ এম বদ্রুদ্দোজা চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ সমাজের বিশিষ্টজনেরা। মহাখালী ডিওএইচএস থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত জানাজায় শরিক হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের পক্ষ থেকে। বাদ জোহর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আরেক দফা জানাজা। আগামীকাল গাজীপুরে আরও দুটি জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হান্নান শাহকে। তারপর একসঙ্গে বহুদিন রাজনীতি করেছি আর অত্যন্ত সত্যবাদী সাহসী ধর্মের গুরু মানুষ ছিলেন। আল্লাহ তার বেশ নসিব করুন। একজন চৌকস অফিসার হিসাবে সামরিক বাহিনীতে ওনার বেশ ভালো পরিচিত ছিল। রাজনীতিতে আমার মনে হয় যে উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং উনি সত্যি কথা বলতেন সবসময়। আর ওনার পরে যারা আছে, যারা রাজনীতিতে আছে, আশা করবো যে তার প্রধান কোনো শূন্যতা হবে। রাজনীতিতে শূন্যতা হবেই হবে, কারণ উনি এত বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং তিনি সময়ের কাণ্ডারি, সময়ের দিক নির্দেশনাকারী, সময়ের প্রতিবাদী। এইরূপ কণ্ঠ আরেকটি পাইতে সময় লাগবে।